আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাকে ইনবক্সে অনেকেই একটা প্রশ্ন কয়েকবারই করেছেন, পাশাপাশি পার্সোনালিও জানতে চেয়েছেন অনেকে। সেটা হচ্ছে যে হাজবেন্ড এবং ওয়াইফের ব্লাড গ্রুপ যদি একই হয় তাহলে কি বাচ্চা হওয়ার সময় পরবর্তীতে বাচ্চার কোনো সমস্যা হবে? এছাড়া আরেকটা প্রশ্ন করেছেন যে হাজবেন্ড এবং ওয়াইফের ব্লাড গ্রুপ যদি অপোজিট হয়, অর্থাৎ একজনের পজিটিভ এবং একজনের যদি নেগেটিভ হয়, তাহলেও কি পরবর্তীতে সন্তান সম্ভাবনা যখন হবে বা গর্ভধারণের সময় কি কোনো প্রবলেম হবে? তো আজকে এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার আলোচনা করব। তো একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, কারণ এখানে কিছু বোঝার ব্যাপার আছে, তাই মনোযোগ না থাকলে অনেকে জিনিসগুলো বুঝতে পারবেন না। সাধারণত আমাদের পৃথিবীতে টোটাল চারটা ব্লাড গ্রুপ পাওয়া যায়। একটা হচ্ছে এ, বি, এ বি এবং ও। তো এই চারটা ব্লাড গ্রুপকে আবার আমাদের ব্লাডের যে লোহিত রক্তকণিকা বা আরবিসি যে সেল, সেই সেলের বাহিরে আরএইচ ফ্যাক্টর নামে একটা প্রোটিন আছে, সেই প্রোটিনটা যদি থাকে তার উপর ডিপেন্ড করে পজিটিভ না নেগেটিভ হবে সেটা ভাগ করা হয়েছে। অর্থাৎ যাদের আরবিসি বা রেড ব্লাড সেলে আরএইচ ফ্যাক্টরটা থাকবে তাদের ব্লাড গ্রুপ হবে পজিটিভ। যেমন কারো ব্লাড গ্রুপ যদি এ পজিটিভ হয় তাহলে বুঝতে হবে তার রেড ব্লাড সেলে আরএইচ ফ্যাক্টরের উপস্থিতি আছে। আর যার ব্লাড গ্রুপ এ নেগেটিভ বুঝতে হবে তার আরবিসি বা রেড ব্লাড সেলে আরএইচ ফ্যাক্টরটি নেই। তো সাধারণত এই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করেই পজিটিভ বা নেগেটিভ ব্লাড গ্রুপটা নির্ধারণ করা হয়। তো এখন প্রশ্ন হচ্ছে যদি হাজবেন্ডের ব্লাড গ্রুপ এ পজিটিভ হয়, পাশাপাশি ওয়াইফের ব্লাড গ্রুপও যদি একই হয় অর্থাৎ এ পজিটিভ হয়, তাহলে কি পরবর্তীতে গর্ভধারণের সময় কোনো সমস্যা হবে কি না? তো এটার উত্তর হচ্ছে না, কারণ এক্ষেত্রে দুজনের ব্লাড গ্রুপই পজিটিভ, তাই এখানে একই ব্লাড গ্রুপ হলে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র নেগেটিভ ব্লাড গ্রুপের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। তো একে একে আমি এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি। যদি হাজবেন্ড এবং ওয়াইফ দুজনের ব্লাড গ্রুপই পজিটিভ হয় তাহলে পরবর্তীতে গর্ভধারণের সময় কোনো সমস্যা হবে না। তো এখন হাজবেন্ডের ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় এবং ওয়াইফের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয়, অর্থাৎ মনে করুন হাজবেন্ডের ব্লাড গ্রুপ এ পজিটিভ এবং ওয়াইফের ব্লাড গ্রুপ হচ্ছে বি নেগেটিভ, তো সেক্ষেত্রে সন্তান প্রসবের পরে সঙ্গে সঙ্গে বাচ্চার ব্লাড গ্রুপটা চেক করতে হবে, এবং চেক করার পর যদি নেগেটিভ ব্লাড পাওয়া যায় অর্থাৎ মায়ের ব্লাডটা পাওয়া যায়, সেক্ষেত্রে বাচ্চা এবং মা কারো কোনো সমস্যা হবে না। কিন্তু বাচ্চার ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয়, মনে করুন এ পজিটিভই পাওয়া গেল, তো সেক্ষেত্রে প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু দ্বিতীয় গর্ভধারণের সময় কিছু সমস্যা হতে পারে। কারণ এই ক্ষেত্রে প্রথম বাচ্চার ব্লাড গ্রুপ যেহেতু পজিটিভ, তো মায়ের গর্ভে থাকা অবস্থায় বাচ্চা এবং মায়ের মধ্যে সংযোগ স্থাপনকারী যে আম্বিলিকাল কর্ড বা বাংলা যেটাকে নাড়ি বলা হয়, তো সেটার মাধ্যমে কিছু পজিটিভ ব্লাড অর্থাৎ বাচ্চার কিছু পজিটিভ ব্লাড মায়ের শরীরে চলে যেতে পারে। আর যেহেতু মায়ের ব্লাড গ্রুপটা নেগেটিভ, তো সেক্ষেত্রে মায়ের ব্লাড গ্রুপের বিরুদ্ধে কিছু অ্যান্টিবডি তৈরি হতে পারে, আর এই অ্যান্টিবডিগুলো মায়ের শরীরে সাধারণত জমা থাকে এবং মায়ের খুব একটা সমস্যা হয় না। কিন্তু সেকেন্ড প্রেগনেন্সি বা দ্বিতীয়বার গর্ভধারণের সময় এই অ্যান্টিবডিটাই পরবর্তীতে প্লাসেন্টার মাধ্যমে বা আম্বিলিকাল কর্ডের মাধ্যমে বাচ্চার মধ্যে ট্রান্সফার হতে পারে, এবং সেক্ষেত্রে পরবর্তীতে অ্যান্টিবডি বাচ্চার শরীরের ব্লাড সেলগুলোকে ধ্বংস করে দিতে পারে। তো এর ফলে অনেক সময় দেখা যায় যে অ্যাবর্শন বা মিসক্যারেজ হতে পারে। আর যদি পরবর্তীতে বাচ্চা জন্মগ্রহণ করেও, তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাচ্চার শরীরে যেহেতু ব্লাড সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সিভিয়ার অ্যানিমিয়া দেখা দিতে পারে, যেটাকে মেডিকেলের ভাষায় ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলা হয়ে থাকে। তো এছাড়া আরও কিছু সমস্যা দেখা দিতে পারে বাচ্চার, যেমন বাচ্চার বিলিরুবিনের পরিমাণ বেড়ে যেতে পারে, আর বিলিরুবিন বেড়ে গেলেই সাধারণত বাচ্চার শরীরে জন্ডিস দেখা দেয় এবং জন্ডিসটা খুব সিভিয়ার আকার ধারণ করে। এছাড়া অনেক সময় বাচ্চার শরীরে পানি জমা হয়ে শরীর ফুলে যেতে পারে, মাথা ফুলে যেতে পারে। তো পরবর্তীতে দেখা যায় এ ধরনের বাচ্চাগুলো বেশি দিন সার্ভাইভ করে না বা বেঁচে থাকে না। আর যদি বেঁচেও থাকে, দেখা যায় পরবর্তীতে ফিজিক্যাল বা মেন্টাল কোনো একটা ডিফেক্ট নিয়ে বা কোনো একটা সমস্যা নিয়ে সারা জীবন তাকে ভুগতে হচ্ছে। আর এই কারণে মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় আর প্রথম বাচ্চা পজিটিভ যদি হয়, তো সেক্ষেত্রে প্রথম বাচ্চা প্রসবের 72 ঘন্টার মধ্যে মাকে একটা ইঞ্জেকশন দিতে হয়, যেটা অ্যান্টিডি ইমিউনোগ্লোবুলিন ইঞ্জেকশন নামে পরিচিত। তো এই ইঞ্জেকশন দেওয়ার কারণ হলো যে যেহেতু বাচ্চা পজিটিভ এবং পজিটিভ ব্লাডের কিছু ব্লাড মায়ের শরীরে যেতে পারে, এবং যার ফলে যে পরবর্তীতে অ্যান্টিবডি তৈরি হবে সেই অ্যান্টিবডিটাকে ধ্বংস করার জন্যই এই অ্যান্টিডি ইঞ্জেকশনটা দেওয়া হয়।
এবং এটা দেওয়া হলে মোটামুটি মা সেফ থাকে এবং পরবর্তীতে সেকেন্ড প্রেগনেন্সির সময় বাচ্চার কোনো সমস্যা হয় না। তবে নেগেটিভ ব্লাড গ্রুপের মায়ের বাচ্চা যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ইঞ্জেকশনটা দেওয়ার প্রয়োজন নেই বা সেক্ষেত্রে কিন্তু বাচ্চা বা মা কারো কোনো সমস্যা হবে না। আর যদি হাজব্যান্ডের ব্লাড গ্রুপ নেগেটিভ হয় এবং ওয়াইফের ব্লাড গ্রুপ পজিটিভ হয়, অর্থাৎ মনে করুন হাজব্যান্ডের ব্লাড গ্রুপ এ নেগেটিভ এবং ওয়াইফের ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, তো সেক্ষেত্রেও বাচ্চার ব্লাড গ্রুপ পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক না কেন সেটাতে কোনো সমস্যা হবে না। আর যদি হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের ব্লাড গ্রুপই নেগেটিভ হয় তাহলেও পরবর্তীতে বাচ্চা প্রসবের পরে বাচ্চা বা মা কারো কোনো সমস্যা হবে না। শুধুমাত্র মা যদি নেগেটিভ হয়, বাবা যদি পজিটিভ হয়, তো সেক্ষেত্রেই একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং বিশেষ করে সেকেন্ড প্রেগনেন্সির সময় সাবধানতাটা একটু বেশি অবলম্বন করতে হবে। আর তাই বিয়ের আগে অবশ্যই পাত্রপাত্রীর ব্লাড গ্রুপ জেনে তারপরে বিয়ে করাটা সবচেয়ে বেশি ভালো, কারণ এক্ষেত্রে যদি সন্তান প্রসবের পরে কোনো একটা সমস্যা হয় বা কোনো একটা ডিফেক্ট থাকে সেটা কিন্তু সারা জীবন বাচ্চা এবং তার পরিবারকে বহন করতে হবে। তা আগে থেকে সতর্কতা অবলম্বন করলে ভবিষ্যতে সন্তান প্রসবের সময় সন্তান এবং মা দুজনেই সুস্থ থাকবে। তো আশা করি আপনারা এই ব্লাড গ্রুপের ব্যাপারটা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নক করতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যার উত্তরগুলো দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।